লামু, একবারে জানো ভাষা দিয়ে বলছে, তোমরা জেনে রাখো আন্নামাল হায়াতু দুনিয়া, এই পার্থিব জীবন লাইবো খেল লাহবন তামাশা ও জিনাতু সাজসজ্জা ও তাফাখরুম বাইনাকুম, এবং তোমাদের পারস্পরিক আপসের মধ্যে, এবং ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের আপসের মাঝে অহংকার প্রকাশ করার, এবং ধন সম্পদ এবং সন্তান সন্ততির প্রাচুর্যের প্রতিযোগিতা করার। এই পৃথিবীটা এই কটা কাজের জন্যই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়ে তুলেছেন, কামাসারে গয়েছেন, এটা ঠিক ওই মেঘের মতো, আজাবাল কুফফারা নাবাতুহু, যেই বৃষ্টি যেই আকাশের পানি চাষিকে মুগ্ধ করে, সুম্মা ইয়াহিজু, অতপর সেই ফসল পেকে যায়, ফাতারাহু মুসফাররা, ফলে তোমরা সেটাকে হলদে রং দেখতে পাও, সুম্মা ইয়াকুনু হুতামা, অতপর সেটা খড়কুটায় পরিণত হয়ে যায়, ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, পরকালের আযাব কঠিন, ও মাগফিরাতুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিজওয়ান, এবং সন্তুষ্টিও রয়েছে। পরিশেষে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয়, এ ধোকার বস্তু। চলেন আল্লাহর কোরআনের আয়াতের তর্জমা শুনলেন। আপনাদের একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তর্জমা শোনাই। নবী কসম খেয়ে বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ-দুনিয়া ফিল আখিরা, পরকালের মোকাবেলায় পৃথিবী, ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ওয়া হাযিহি আশারা বিসাব্বাবাতি ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা ইয়ারজি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে, উপস্থিত মজলিসকে সম্বোধন করে বলছেন, পরকালের মোকাবেলায় দুনিয়া ঠিক সেই রকম যেমন তোমাদের মধ্যে কেউ একজন নিজের তর্জনী আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে শাহাদাত বা তর্জনী আঙ্গুল বলা হয়, এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে নবী বললেন যে তোমাদের মধ্যে কোনো একজন যাতে করে নিজের আঙ্গুলটাকে সমুদ্রে ডুবিয়ে উঠার পরে দেখে আঙ্গুলটার সাথে কি এসেছে। কথা বুঝা গেছে? তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যাতে করে সমুদ্রে আঙ্গুলটাকে ডুবিয়ে উঠার পরে দেখে আঙ্গুলের সাথে কি এসেছে। হাদিসটির ব্যাখ্যা দুই রকমভাবে এসেছে। এক, আঙ্গুলের সাথে, আপনাদেরই জিজ্ঞেস করি, আঙ্গুলের সাথে কি কি এসেছে বলতে পারবেন? পানি, মাশাআল্লাহ, খুব ধ্যান দিয়ে আসেন, পানি এসেছে। তো আঙ্গুলের সাথে যে পানিটা এসেছে, এই পানিটা শুকাতে খুব বেশি সময় লাগবে না, পক্ষান্তরে সমুদ্রের পানি যেমনকার তেমনি হয়ে থেকে যাবে। নবী ছোট্ট কথাই বুঝাতে চাইলেন, এই পৃথিবীর বয়স যদিও হাজারো বছর হয়, তারপরেও পরকালের মোকাবেলায় এই পৃথিবীর বয়স অতি অল্প, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনাকে এই কথাটা আর একটু ভেঙে বুঝাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে বুঝিয়ে তোলার জন্য রকমারি পন্থা অবলম্বন করেছেন, যাতে করে মানুষের বুঝতে কোনো অসুবিধা না হয়। আপনারা যারা কোরআন পড়তে জানেন, সূরা নাজিয়াতের শেষ আয়াতটা পড়েন, ইয়াউমা ইয়ারাউনাহা কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও যুহাহা। আল্লাহ বলছেন, কাল কিয়ামতের যখন ভয়াবহ অবস্থা কাফেররা দেখবে, যখন কাফেরদের সামনে পরকালের ভয়াবহ অবস্থাটা এসে উপস্থিত হবে, তাদের ওই শাস্তি বা আজাব এত কঠিন মনে হবে, তাদেরকে মনে হবে পৃথিবীতে তারা যেন হয় সকালবেলা আর না হলে সন্ধ্যাবেলা মাত্র এক বেলা ছিল, অথচ কেউ 60 বছর 70 বছর 80 90 100 বছর পর্যন্ত পৃথিবীতে বসবাস করে গেছে, তারপরেও তাকে মনে হবে এই পৃথিবীর সময়টা যে মাত্র সেই এক বেলা ছিল। এটাকে আরও ছোট করে আল্লাহ রাব্বুল আলামিন আরও বুঝিয়েছেন অন্য এক জায়গায়। আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। আল্লাহ বলছেন, যখন তাদের সঙ্গে যে ওয়াদা করা হয়েছিল যে দিনটি, যখন সেই দিনটির সম্মুখীন হবে, তারা অনুভব করবে পৃথিবীতে তারা মাত্র 1 ঘন্টা ছিল। তাহলে এই 1 ঘন্টাটা কী কাজে? আর এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম। আল্লাহ বলছেন, আমি যখন পৃথিবীর মানুষকে একত্রিত করব কাল কিয়ামতের দিন, তখন তারা ভাববে যে আমরা পৃথিবীতে মাত্র 1 ঘন্টা ছিলাম, শুধুমাত্র আপোষের পরিচিতি ঘটানোর জন্য। এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার চাচা, এটা আমার খালু, এটা আমার ফুপা, ইত্যাদি ইত্যাদি, শুধু আপোষের পরিচয় ঘটানোর জন্য আমরা মাত্র 1 ঘন্টা ছিলাম। ভাতৃমণ্ডলী, যে সময়টাকে আমাদের এই পৃথিবীর সময়টাকে পার করার জন্য আমাদের পার হয় না বলে, সময় কাটা না বলে, আমরা শরীয়ত বিরোধী পন্থা অবলম্বন করে থাকি। কেউ ক্যারাম বোর্ড খেলে পার করি, কেউ তাস খেলে পার করি, কেউ বাহুল্য গল্প গুজব করে পাঠ করি পার করি, কেউ মোবাইল দেখে পার করি। বর্তমান যুগে অধিকাংশ মানুষ মোবাইলমুখী হয়েছে। এ মোবাইল এমন এক অস্ত্র হয়েছে, একজন উর্দু বক্তা ও বলছিলেন কি, ইয়ে মোবাইল এক ঐসি চিজ হ্যায় কি বচ্চোঁ কে হাত মে দে দো তো রোনা বন্ধ আর জওয়ানোঁ কে হাত মে দে দো তো সোনা বন্ধ। জওয়ানরা যখন মোবাইল পেয়ে যাচ্ছে তাদের নিন্দ হারাম, আর যখন বাচ্চাদের হাতে চলে যাচ্ছে তখন কান্না বন্ধ। ভাতৃমণ্ডলী, খুবই চিন্তার বিষয়, খুবই ভাবার বিষয়, এই পৃথিবীটা আমরা যত লম্বা ভাবছি অত লম্বা নয়, খুবই অল্প সময়, যে কোনো মুহূর্তেই এই দুনিয়ার সময় শেষ হয়ে যেতে পারে। চলেন একটা ব্যাখ্যা আপনাকে খুব ছোট্ট করে বুঝালাম, আর একটা ব্যাখ্যায় আসেন। আর একটা ব্যাখ্যা হল, এই আঙুলের সাথে যে পানিটা লেগে এসেছে এটাই হলো দুনিয়া, এবং সমুদ্রে যে পানিটা আছে সেটা হলো পরকাল। দুনিয়া এবং দুনিয়ার যত সামগ্রী, সমস্ত সামগ্রী মিলে পরকালের মোকাবেলায় ঠিক ওই রকমই, যেমন এই আঙুলে লেগে থাকা পানি, তার মানে সারা পৃথিবী ও সারা পৃথিবীর সমস্ত ধন
জন, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু তুচ্ছ হয়ে যাবে পরকালের মোকাবেলায়। আপনাকে উদাহরণ না দিলে আপনি বুঝবেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে বুঝিয়ে তোলার জন্য, মানুষের মগজ ধোলাই করার জন্য নবী বলছেন, মাউযিউ সাওতিন ফিল জান্নাতে, জান্নাতের মাত্র একখানা কোড়া রাখার জায়গা, ঘোড়া পিটানোর জন্য যে কোড়াটা হয়, মহিষ পিটানোর জন্য যে সাঁটাখানা হয় সেটা কত বড় হয়, খুব বেশি হলে দুই হাত হবে। নবী বলছেন এই রকম একটা কোড়া রাখার জায়গার দাম সারা পৃথিবী ও সারা পৃথিবীতে যত বস্তু আছে তার চাইতেও উত্তম। তাহলে আমি যদি সারা পৃথিবীর বাদশা হয়ে যাই, তারপরেও আমার এতটা ক্ষমতা নাই যে আমি দুনিয়ার সম্পদ দিয়ে সেই জান্নাতের দুই হাত জায়গা কিনতে পারবো। চিন্তা করুন এই দুনিয়ার কি মূল্য। তাছাড়া পরকাল এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সুখ সামগ্রী রেখেছেন, যেই জান্নাতখানা আপনার আমলের বিনিময়ে দেবেন, সেটা কত বেশি কত বড় এটা আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাকে শুধু একটা কোরআনের আয়াত শোনালেই আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে জান্নাতখানা দেবেন, সেই জান্নাতখানা শুধু চওড়াইয়ের কথাটা বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মহান আল্লাহ বলছেন তোমরা দৌড়ে এসো, ছুটে এসো, দেরি করিও না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের চওড়াইটা হচ্ছে সপ্তম খণ্ড জমিন ও আসমান সমতুল্য। বন্ধুরা আমার, কেউ বলতে পারবো আমরা সপ্তম খণ্ড জমিন ও আসমানের দূরত্বটা কতটা আছে? এতটা দূরত্ব যদি চওড়াইটা হয় তাহলে লম্বাইটা কত হবে? লম্বাইয়ের আপনাকে হাদিস আর দিতে পারছি না আমি, আমার ইলমে আর নাই, আমার জ্ঞান এখানেই শেষ, লম্বাটা কত হবে। তাহলে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কত লম্বা হতে পারে, একটু মগজটা লাগান। একটা সূরা ওয়াকিয়াতে একটা ছোট্ট আয়াত আছে, ফি জিল্লিম মামদুদ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বর্ণনা করেছেন সূরা ওয়াকিয়াতে, একদম ধারাবাহিকভাবে রকমারি আলোচনার মধ্যে এসেছে, এটা দেবো, ওটা দেবো, ওটা দেবো, ওটা দেবো করতে করতে একটা যে নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হচ্ছে জিল্লিম মামদুদ, লম্বা লম্বা ছায়া থাকবে, লম্বা লম্বা ছায়া থাকবে। মুফাসসিরিন আয়াতটির ব্যাখ্যা করছেন যে একটা ডালের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া বা যে কোনো সওয়ারি 100 বছর ধরে দৌড়াতেই থাকবে, তারপরেও একটা ডালের ছায়া পার করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুখ সামগ্রী রেখেছেন এবং কত বড় জান্নাত, আপনাকে কেমন করে কি দিয়ে বুঝাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়ে তোলার জন্য একটি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন মুগীরা বিন শোবা, উনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ
জান্নাতিদের মধ্যে সবচাইতে যেটা নিম্নস্তরের জান্নাতি হবে, সবচাইতে ছোট জান্নাতি হবে, তার জান্নাতের বর্ণনাটা একটু শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে বললেন, সবাই জান্নাতে চলে যাবে, পরিশেষে একজন আসবে, তখন তাকে বলা হবে যাও জান্নাতে চলে যাও। সেই ব্যক্তি অভিযোগ করবে, আল্লাহ জান্নাতে কি করে যাব, জান্নাত দখল হয়ে গেছে, সব সিট ফিল আপ, সব রিজার্ভ, জান্নাতের সমস্ত সুখ সামগ্রী তারা দখল করে ফেলেছে, জায়গা নাই ভরপুর। আল্লাহ ওই জান্নাতিকে বলবেন যে তোমাকে যদি আমি পৃথিবীর একটা বাদশা যতটা এরিয়া নিয়ে বাদশাহী করে রাজত্ব করে এতটা এরিয়া যদি তোমাকে আমি দিয়ে দিই, রাজি? বলে হ্যাঁ আল্লাহ রাজি। তার সাথে যদি আর একটা বাদশার দিয়ে দিই, রাজি? বলে হ্যাঁ রাজি। তার সঙ্গে আর একটা বাদশার দিয়ে দিই, রাজি। আর একটা দিয়ে দিই, রাজি। আর একটা দিয়ে দিই, রাজি। পাঁচবার বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রথমে একবার বলবেন একটা বাদশাহীর সমান, তারপরে আবার বলবেন পাঁচ, বলে রাজি, বলে যাও, তোমাকে ওটাও দিলাম, তার সঙ্গে আরও দশটা বাদশাহীর সমান তোমাকে আমি বাদশাহী দিয়ে দিলাম, তোমাকে এত বড় জান্নাত দিলাম, সুবহানাল্লাহ। তারপরে আর কি, তোমার মন যা চাইবে তাই পাবে, তোমার মন, তোমার চোখটা যেই জিনিসে ঠান্ডা হবে, তোমার চোখ যেটাতে আনন্দ পাবে সেটাই তুমি পাবে। চিন্তা করতে পেরেছেন? জান্নাতের সুখ সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিন কত রেখেছেন, কত সুখ সামগ্রী রয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি একটা ছোট জান্নাতিকে যখন এত বড় জান্নাত দিবা, এতগুলো সম্পদ দিবা, এত সুখ সামগ্রী দিবা, তাহলে ফার্স্ট ক্লাস জান্নাতি যে হবে, সবচাইতে টপ ক্লাসের জান্নাতি যে হবে, তাকে কি দেবা? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমি আমার বান্দার চোখ জুড়ানোর জন্য যেটা লুকিয়ে রেখেছি কেউ জানে না, কেউ জানে না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আ'তাদতু লি'ইবাদি আস-সালিহিন, আমি সৎ কর্মশীল বান্দার জন্য আমি যা তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ নিজে কথাটা বলছেন যে আমি আমার বান্দার জন্য, সৎকর্মশীল বান্দার জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা না কোনো দিন কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, আর না কোনো অন্তরে খটকা জেগেছে বা জাগবে। আল্লাহু আকবার। এত সুখ সামগ্রী এই পৃথিবীর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই রকম সুখ সামগ্রী রেখেছেন জান্নাতের মধ্যে। তাহলে যেহেতু সময় খুব অল্প, আমি খুব তাড়াতাড়ির মধ্যে বিষয়বস্তুকে সামটে নিচ্ছি। তাহলে আমরা এই পৃথিবী, যে পৃথিবী বলা হয়েছে হালুয়াতুন খুজরা, সবুজ হালুয়া, তো এই পৃথিবীতে আমরা কিভাবে বসবাস করব, কিভাবে বসবাস করলে আমাদের উপরে দুনিয়া প্রাধান্য পাবে না, এটাও আমার জানা দরকার। কোন ফর্মুলায় আমি বসবাস করব, কোন ফর্মুলায় আমি চললে আমি সেই জান্নাত লাভ করতে পারবো, এই তুচ্ছ দুনিয়া, এই তুচ্ছ দুনিয়াকে আমি ত্যাগ করতে পারবো। খুব ছোট্ট করে বলি, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী আমার ঘাড়ে হাত দিয়ে একদিন বলছেন,
এ আব্দুল্লাহ বিন উমার, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আব্দুল্লাহ বিন উমার, তুমি এই পৃথিবীতে যতদিন বাস করবে ততদিন তুমি নিজকে একজন মুসাফির মনে করো, তুমি একজন বাহির থেকে এসেছো, একজন মুসাফির, একজন পরদেশি। যখন কোন জায়গায় থাকে অত্যন্ত সচেতনতার সাথে থাকে, অত্যন্ত সাবধানতার সঙ্গে চলে, আমি বিদেশে আছি, কোনো ভুল হলে আমার ক্ষমা হবে না। অথবা তুমি নিজকে একজন মুসাফির মনে করো, যখন মানুষ সফরে চলে, যখন সে মুসাফির হয়, পারতপক্ষে চেষ্টা করে, তার কাছে এত সামগ্রী হবে, এত সামান থাকবে, যেই সামান নিয়ে বাসে ট্রেনে উঠতে কোনো অসুবিধা না হয়, যাতে করে আমার সামান একটা হাতে একটা ঘাড়ে নিলাম, চট করে যাতে করে আমি বাসে উঠে যেতে পারি। এই রকমভাবে তুমি জীবনযাপন করো। সেই দিন থেকে আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানেই যার সাথে দেখা হতো, ওই ব্যক্তিকে উনি উপদেশমূলক বলতেন, রে ভাই, ইদা আমসাইতা ফালা তান্তাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তান্তাজিরিল মাসা। রে ভাই, তুমি যখন সকাল করবে সন্ধ্যার অপেক্ষা করিও না, আর তোমার যখন সন্ধ্যা হয়ে যাবে আর সকালের অপেক্ষা করিও না, হতে পারে তোমাকে আজকেই বিদায় হয়ে যেতে পারে। ভাতৃমণ্ডলী, শেষের বেলায় দুটো ছোট্ট কথা বলে দিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন উপস্থিত মজলিসকে, একদিন উপস্থিত মজলিসকে সম্বোধন করে বলছেন যে আমি তোমাদেরকে দুটো দিন এবং দুটো রাতের কথা বলবো, তোমরা এখনও কেউ সেই দুটি দিন এবং ওই দুটি রাত কেউ দেখোনি। আশ্চর্য ব্যাপার, এমন কোন দিন, এমন কোন রাত? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুটো কথা মাথায় রেখে চলবে, তোমরা বিভ্রান্তিতে পড়বে না। ওই দুটো দিনের মধ্যে একটি দিন ভালো করে মনে রাখবে, যে আজরাইল, তোমার কাছে একটা দিন আসবে, হয় হাসির চেহারা নিয়ে আসবে, আর না হলে রাগান্বিত চেহারা নিয়ে আসবে। হয় খুশি খুশি আসবে তোমার কাছে, আর না হলে রাগের চেহারা নিয়ে আসবে। হাসতে হাসতে এসে বলবে, হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাযিয়াতাম মারজিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর না হলে তোমার কলিজায় হাত ভরে দিয়ে পড়পড় করে তোমার জানটাকে বার করে নিয়ে যাবে। এই দিনটিকে মাথায় রেখো। আর একটি দিন মাথায় রেখো, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে সারা জীবনের সমস্ত কাজ বুঝিয়ে দিতে হবে। তুমি সারা জীবনে কি করেছো বুঝিয়ে দাও, না বুঝিয়ে দিয়ে তোমাকে এক কদম হিলতে দেওয়া যাবে না। ভাতৃমণ্ডলী, আপনি না বুঝাতে চাইলেও আপনার কাছে ডায়েরি এসে উপস্থিত হয়ে যাবে, আপনার ডানে ও বামে দুইজন ফেরেশতা আপনার সারা জীবনের সমস্ত কার্যকলাপ, আপনার কথাবার্তা সমস্ত কিছু নোট করতে চলেছে। ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা অবাজাদু মামিলু। ছোট বড় যা কিছু করেছেন সেখানে উপস্থিত পেয়ে যাবেন। কাল কিয়ামতের দৃশ্য ও আলাদা চ্যাপ্টার, ও দৃশ্য নিয়ে যদি আলোচনা করি লম্বা সময়ের দরকার। ভাতৃমণ্ডলী, এই দুটি দিন মাথায় রাখুন। একটা দিন আসবে যেই দিন আপনাকে আপনার জীবনের হিসাব কিতাব আল্লাহকে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হবে, আর একদিন আপনার কাছে মালাকুল মওত হয় রাগের চেহারা নিয়ে আসবে, আর না হলে খুশির চেহারা নিয়ে আসবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে তুললেন, ও উপস্থিত মজলিস শুনে রাখো, তোমার কাছে একটা রাত্রি আসবে, যেই রাত্রিটা তোমাকে প্রথম দিন কবরে কাটাতে হবে, প্রথম রাত্রিটা
ওই কথাটা মাথায় রেখো, যেই দিন তুমি মারা যাবে, তুমি কবরে যাবে, সেই দিন তোমার রাত্রিটা কাটবে, তোমার পাশে তোমার আত্মীয় স্বজন থাকবে না, তোমার গ্রামের মানুষ থাকবে না, তোমার বংশের মানুষ থাকবে না, তোমার সহযোগিতা করার কেউ থাকবে না, তোমাকে ওই কবরস্থানে ওই কবরে একাই কাটাতে হবে, তোমার সাহায্য করলে তোমার একমাত্র আমল করবে। আর একটি রাত মনে রাখো, যেই রাত্রিটা পার হয়ে কেয়ামত শুরু হয়ে যাবে, এই চারটি কথা মাথায় রেখে চলবে, অবশ্যই তুমি সংযত হয়ে চলতে পারবে, তোমার জন্য এই চারটি কথাই যথেষ্ট। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই চারটি কথা মাথায় রেখে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। এই কটা কথা বলেই আমি ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।